শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং অন্য দালালরা। আমি শুনেছি ভারত থেকে হেলিকপ্টার এসে ওনাকে এবং ওনার লোকদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগরতলাতে হেলিকপ্টার অপেক্ষা করছে। চারের পদক্ষেপ নিতে হবে, দেশীয় তদন্তে খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। অনেকেই আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে সেটা করতে পারলে উত্তম হবে। কিন্তু কোনো মামলাতেই ছাত্রদের গুলি করে হত্যার বিষয়টি উঠে আসছে না, বরং যে দৃশ্য গোটা জাতি গোটা পৃথিবীতে দেখলো যে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে, এখন বলা হচ্ছে গুলি কোত্থেকে এসছে, কে করেছে, পেছন থেকে এসছে কিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার রেডি করে রেখেছে ভারত, এমন মন্তব্য করেছেন রেজা কিবরিয়া। তিনি বলেছেন শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়ে ভারত নিয়ে যাবে। দর্শক, রেজা কিবরিয়া আসলে এই তথ্য কোথা থেকে পেল? রেজা কিবরিয়া আসলে পাশাপাশি সরকার এই আন্দোলন দমন করতে কতটা ব্যর্থ হয়েছে, এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন জিল্লুর রহমান। তার জন্য বুঝতে পারবেন সরকার এই আন্দোলন দমন করতে বা আন্দোলন মোকাবেলা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। আন্দোলনকে দমন করবার একটা চেষ্টা যে হচ্ছে সেটা অনস্বীকার্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কৌশল সরকারের বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই কৌশল কতটা কাজে আসছে। অনেকেই মনে করছেন কৌশল আসলে সব ব্যর্থ হচ্ছে, সময় যখন খারাপ যায় তখন কোনো কিছুই কাজে আসে না। মূল আলোচনাটা শুরু করবার আগে আমি হাস্যকর একটা তথ্য দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এটা আপনাদের সবারই কম বেশি ইতিমধ্যে জানা যে দেশের অত্যন্ত স্বনামধন্য পরিবারের স্বনামধন্য আইনজীবী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বছর দুয়েক আগে মারা গেছেন, কিন্তু দুদিন আগে তার বাসায় পুলিশ গেছে তাকে গ্রেফতার করতে। সো আপনি আমরা বুঝতে পারি যে আমাদের পুলিশ আসলে কোথায় আছে, প্রশাসন যন্ত্র কীভাবে কাজ করছে। এই একটা উদাহরণই যথেষ্ট। আর এই যে তাদের গায়েবী মামলা দেয়া, একটা ঘটনা ঘটলে অনেকদিন পরে মামলা দেয়া, নাম না জানা অসংখ্য মানুষকে তালিকার মধ্যে রেখে দেয়া, তারপরে সুযোগ বুঝে এক একজনকে ঠুকিয়ে দেয়া, তাদের সঙ্গে বাণিজ্য করা, এগুলো অত্যন্ত পুরনো কৌশল। এবং এতে হয়তো কারো কারো ব্যক্তিগত লাভ হয়, কিন্তু শেষ পর্যন্ত সরকারের কী লাভ হয় সেটা একটা বড় প্রশ্ন। আসুন কৌশলগুলো একটু দেখবার চেষ্টা করি রিসেন্ট এই মুভমেন্টের প্রেক্ষিতে। সরকার প্রথমে চেষ্টা করলো আদালতকে দিয়ে একটা সমাধানের চেষ্টা, যে কারণে একদম আদালত থেকে শুরু করে নির্বাহ বিভাগের সবাই, সকল কর্তা ব্যক্তি ছাত্রদের বলল যে তোমরা আদালতের দিকে তাকাও, আদালতের জন্য অপেক্ষা করো। আমরা এটা দেখেছি যে শুরুর দিকে আদালত বনাম নির্বাহী বিভাগের মধ্যে একটা বল চালাচালি চলেছে, তাতে সময় ক্ষেপণ হয়েছে, আন্দোলন কঠোর থেকে কঠোরতর হয়েছে এবং এতে সরকারের নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে। পরের ধাপে আমরা দেখলাম যে সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। পরের ধাপে আমরা দেখলাম যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সরাসরি উস্কানিতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নামিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়। অনেক নেতাই উস্কানি দিয়েছেন, তার মধ্যে উল্লেখ করবার মতো এবং সবাই জানেন উল্লেখ না করলেও চলে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ছাত্রছাত্রীদের বিপদের মধ্যে ফেললেন সাধারণ ছাত্রছাত্রীদের, এবং একই সঙ্গে ছাত্রলীগের ভাবমূর্তি যেটা ইতোমধ্যেই অনেকখানি খারাপ সেটাকে আরও খারাপ করলেন এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরও আমি মনে করি যে একটি চূড়ান্ত সংকটের মধ্যে বা বিপদের মধ্যে ফেলে দিলেন। সো ফলে যেটা হলো যে আন্দোলনটা আরও ছড়িয়ে পড়লো এবং এর ফলে স্কুল কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও রাস্তায় নেমে আসলো। এই ক্ষেত্রে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে সাধারণ ছাত্রছাত্রীদের নির্যাতন হওয়ার যে ক্ষোভ সেটা হয়তো এই ক্ষেত্রে কাজে লেগে থাকতে পারে। অনেকে অনেকেরই মনে আছে সেই সময় এই শিশু কিশোরদের উপরে ছাত্রলীগ চড়াও হয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যতটা না কোটার জন্যে তার চেয়ে অনেক বেশি ছাত্রদের প্রতি সংহতি জানাতে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে মাঠে নেমেছেন। কারা নেমেছেন সেটা আমরা দেখেছি, কারা মারা গেছেন সেটা দেখেছি, তাদের বয়স, কোন ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসা, সব সাধারণ থেকে অসাধারণ, এলিট থেকে মধ্যবিত্ত, সবাই কিন্তু এর মধ্যে ছিল।
এবং গ্রেপ্তার যদি দেখি আমরা, মামলা যদি দেখি, সেখানেও ওই ছাত্রছাত্রীরা সবাই 16, 17, 18 বছরের বাচ্চাদের যাদের সংশোধনাগারে পাঠানোর কথা তাদেরকে দড়ি বেঁধে রশি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। আদালতও কিছু বলছে না আর পুলিশ তো এই কাজ করেই চলেছে। ফলে যেটা বোঝা যায় যে আদালতকে ব্যবহার করবার চেষ্টা প্রথমে সফল হয়নি এবং ছাত্রলীগ নামিয়ে আন্দোলন আরও ছড়িয়ে দেওয়া হয়েছে নিয়ন্ত্রণ করার বদলে, অর্থাৎ এই কৌশলটাও সরকারের এবং ক্ষমতাসীনদের বিফলে গেছে। এর পরের ধাপে যেটা ঘটলো সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা। গণহারে গুলি করে এবং জাতিসংঘের নামাঙ্কিত বাহন হেলিকপ্টার ব্যবহার করে, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ছুড়ে দিয়ে গুলি করে পুলিশ নির্বিচারে, সেই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্যারামিলিটারি বা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে গণহারে গুলি করে বিভিন্ন বয়সের ছাত্র এবং জনতাকে হত্যা করা হয়, যা ইতোমধ্যেই সারা দুনিয়াতে গণহত্যা হিসেবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে সেই অর্থে তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি, যদিও কেউ কেউ অভিযোগ করেছেন যে সেনাবাহিনীর কোনো কোনো সদস্য অন্য পোশাকে, অর্থাৎ তারা যেহেতু ডেপুটেশনে কেউ র্যাবে আছেন কেউ বিজিবিতে আছেন, তারা এর সঙ্গে যুক্ত ছিলেন। সেনাবাহিনীর কোনো কোনো সদস্য একটু রুড ভাষায় কথাবার্তা বলেছেন, কিন্তু অনেকে এমনকি সেনাপ্রধানকে আমরা দেখেছি অত্যন্ত সহনশীল ভঙ্গিতে এবং কোনো রাজনৈতিক বক্তব্য আসলে তাদের মুখ থেকে আমরা শুনতে পাইনি, যেটা হর হামাশে আমরা পুলিশ বা র্যাবের প্রধানদের এমনকি আনসার বাহিনীর প্রধানের কাছ থেকেও শুনতে পাই। সারা পৃথিবী জুড়ে একটা সমালোচনার জন্ম দিয়েছে, যে কথা বলছিলাম আমি, এবং এই সরকারকে বিশ্ববাসীর সামনে সব দিক থেকেই চরম দমনমূলক একটা সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং এর ফলে এই আন্দোলন কোটা আন্দোলন পার হয়ে বৈষম্য বিরোধী তো বটেই রাজনৈতিক মুক্তির সংগ্রামে রূপ লাভ করেছে। এবং আমি অনেকবার বলেছি যে এই আন্দোলনের যে নাম, প্ল্যাটফর্মের যে নাম, সেটাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা থেকে সরে গিয়ে বৈষম্যের বিরুদ্ধে তাদের লড়াইটা তারা বলেছেন। সো আন্দোলনটা ছড়িয়ে পড়েছে গোটা দেশে সব শ্রেণী পেশার মানুষের প্রতি, এমনকি বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে, বিশেষ করে ছাত্র শিক্ষকরা যেখানে আছে সেখানে এটা ছড়িয়ে পড়েছে। বৈদেশিক বিভিন্ন মহলও, অর্থাৎ বিদেশিরাও এর মধ্যে যুক্ত হয়ে পড়েছে। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, তারা এই সরকারের নিন্দায় আছেন, আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে চলেছেন। অর্থাৎ আমরা দেখলাম যে গণহত্যা কাজে দিল না, আমরা দেখলাম যে আদালত কাজে দিল না, আমরা দেখলাম ছাত্রলীগকে ব্যবহার করা কাজে দিল না। এতে ক্ষয়ক্ষতি হয়েছে, অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, মানুষের জানমালের ক্ষতি হয়েছে, কিন্তু সরকারের কোনো লাভ হচ্ছে না। তার পরের ধাপে আমরা কী দেখলাম, চলুন বোঝার চেষ্টা করি। আমরা দেখলাম যে সরকার প্রাণহানির প্রশ্নটি এড়িয়ে গিয়ে, অর্থাৎ মানে হত্যাকাণ্ডকে পাশ কাটিয়ে সম্পদ ধ্বংসের দিকে মনোযোগী হয়েছে এবং এতে করে জনবিক্ষোভ আরও বেগবান হয়েছে। প্রাণের চেয়ে সম্পদের গুরুত্ব বেশি হতে পারে না, কিন্তু সম্পদের প্রশ্নটিকে সামনে এনে বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রদের উপর ক্র্যাকডাউনের পথে এগিয়েছে সরকার। এতে জনমনে ভীতি তৈরি হয়েছে, সরকারের স্বৈরাচারী ইমেজ আরও পোক্ত হয়েছে আর আন্দোলন দমনের নামে আইনের দলীয় ব্যবহার আন্দোলনকে আরও জনপ্রিয় করেছে। অর্থাৎ সরকারের বয়ান, প্রধানমন্ত্রী 6 জন মারা যাওয়ার পরে প্রথমে শোক করলেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, কিন্তু তারপর থেকে এই যে 150-200 মানুষ যখন মারা যাচ্ছে, সংখ্যা বাড়ছে, তখন সরকারের সবাই হত্যাকাণ্ডের কথা বলছেন না, তারা বলছেন ধ্বংসযজ্ঞের কথা। ধ্বংসযজ্ঞ নিন্দনীয়, যারা করেছে তাদেরকে প্রমাণ পাওয়া গেলে আইনের আওতায় আনা উচিত, কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে আন্দোলনের মধ্যে, স্বতঃস্ফূর্ত মুভমেন্টের মধ্যে এরকম কিছু কিছু ঘটনা ঘটে, তবে যে মাত্রায় ঘটেছে সেটা অবশ্যই প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনবার সুযোগ হয়েছে, রাষ্ট্রের এই পরিমাণ সম্পদ ধ্বংসের বিষয়টি যদি থাকে সেরকম। কিন্তু আপনি সেটা বললেন না, আপনারা দেখতে যাচ্ছেন প্রথমে ধ্বংসযজ্ঞ, এমনকি বিরোধী দলের তথাকথিত নেত্রী রওশনের সাথে দেখলাম আমরা ওই ধ্বংসযজ্ঞ দেখতে যান, কিন্তু হসপিটালে যারা আছেন আহত, যারা শহীদ হচ্ছেন তাদের পরিবারকে সমবেদনা যাওয়া, ডেড বডিগুলোকে দেখতে যাওয়া, সেটা কারোর মধ্যে আমরা প্রথম দিকে লক্ষ্য করিনি, পরে সেটা তারা করবার চেষ্টা করছেন, কিন্তু ততদিনে মানুষের মন থেকে তাদের এই
তারা উঠে গেছেন, এবং যে কারণে যখন রাষ্ট্র শোক ঘোষণা করে তখন মানুষ কালোর বদলে লাল বেছে নেয়, সংগ্রামের প্রতীককে বেছে নেয়, এবং সেটা সারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যায়। সো এই কৌশলও ব্যর্থ হয়েছে আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে সমন্বয়কদের, অর্থাৎ কোটা আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পিটিয়ে রাস্তায় ফেলে রাখা হচ্ছে, আবার হাসপাতাল থেকে তাদের নিরাপত্তার কথা বলল, যে নেবার সময় নিরাপত্তার কথা বলা হয়নি, নেবার সময় কোনো পরিচয় না দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সন্ধ্যার সময় থেকে বলা হলো দুপুরবেলা নিয়ে গিয়ে যে নিরাপত্তার জন্যে তুলে নেওয়া হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার কথা বলে বেআইনিভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ডিবি অফিস থেকে ছয়জন সমন্বয়কে ভাট্টাত খাইয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আন্দোলনের প্রত্যাহারের ঘোষণা আমরা দেখলাম। তাতে আন্দোলন নিয়ে সাময়িকভাবে জনমনে একটা খটকা জাগে, যদিও যেখান থেকে বিভ্রান্তি ছড়ানো হোক না কোনো প্রান্ত থেকে, কারণ সংখ্যায় তারা অনেক, তাদের কোনো সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম, সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচারের মধ্যে তারা নেই, কিন্তু কেউ না কেউ আন্দোলন যে অব্যাহত থাকবে সেই ঘোষণাটা দিয়ে যায়, তাতে করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা হয়, কোথাও কোথাও পালনের চেষ্টাও আমরা দেখতে পাই। কিন্তু আমি যেটা বলছিলাম যে ছয়জন সমন্বয়কের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেখলাম, এবং এই যে মানুষের মধ্যে খটকা জাগানোর চেষ্টা হলো সেটাও খুব কাজে দিল না। দেখলাম আমরা পরের দিনই কার্ফিউ ভেদ করে সারা দেশে আবার ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এবং বিপুল ছাত্র গ্রেপ্তার হয়, ফলে ডিবি অফিস থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছিল তার আসল রহস্য জনগণের কাছে পরিষ্কার হয়ে যায়। এই কৌশলও পুরোপুরি ব্যর্থ হয়েছে দেখা গেল। এরপরে কী দেখলাম আমরা? এরপরে দেখলাম যে বিভিন্ন চাপে জাতীয় এবং আন্তর্জাতিক সরকারটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, একদিকে অত্যাচার, বাড়ি বাড়ি তল্লাশি, ব্লক রেড দিয়ে গ্রেপ্তার, অন্যদিকে শোক প্রস্তাব জনগণের আস্থা অর্জন করেনি, ফলে এর প্রতিবাদে যে কথা একটু আগে আমি বারবার বলছিলাম যে লাল কাপড় বেঁধে অনলাইনে ও অফলাইনে প্রতিবাদ কর্মসূচি দিয়েছিল আন্দোলনকারীরা, শোকের চেয়ে এই কর্মসূচি পালন হতে দেখা গেল, মানে এই কৌশলটাও কাজে লাগলো না, বরং কালোর বদলে পুরো ক্রমটা বদলে গেল লালে। এরপরে আমরা দেখলাম হঠাৎ করে 14 দলের বৈঠক। আমরা জানি যে এবার 14 দল খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না 7ই জানুয়ারির নির্বাচনের পর থেকে বা তার আগের টার্মও সেই অর্থে, কিন্তু আমরা দেখলাম যে কার্ফিউ দেওয়ার আগে 14 দলের একটা বৈঠক হলো, সেখানে 14 দলের কোনো নেতাকে, মানে কার্ফিউ দেওয়া যায় কিনা আলোচনা যখন ক্ষমতাসীনদের দিক থেকে আসলো, 14 দলের কোনো নেতা সেটার প্রস্তাব করলেন এবং তারা বাইরে এসে বুক ফুলিয়ে বললেন যে আমি প্রস্তাব করেছি কার্ফিউর। আবার জামাত শিবির নিষিদ্ধের প্রশ্ন আসলো, সেটাও 14 দলের সঙ্গে বৈঠকে, এবং এটা অনেকের দাবি ছিল, 14 দলের তো বটেই অনেক সময় অনেক শরিকের দাবি ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি জামাত শিবিরকে কখন নিষিদ্ধ করবার সিদ্ধান্ত নিচ্ছেন, কেন নিচ্ছেন? আপনি বলছেন যে জামাত শিবির একটা সন্ত্রাসী সংগঠন, এরা এই সন্ত্রাসী কাণ্ড করেছে, বিএনপিও করেছে, মদত দিয়েছে, নানান কিছু আপনি বললেন, কিন্তু শেষ পর্যন্ত জামাত শিবিরকে আপনি, জামাত শিবিরের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে, 53 বছরে তারা একবারও ক্ষমা চায়নি, প্রশ্ন তুলবার সুযোগ রয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এখন এই সংগঠনটি সন্ত্রাসী, তাহলে সন্ত্রাসী তো আপনি দীর্ঘদিন বছরের পর বছর বলছেন, তাদের সঙ্গে আবার একসঙ্গে আন্দোলনও করেছেন, আপনি নিষিদ্ধ করেন করতে পারবেন কিনা জামাত শিবির, জামাত ইতিমধ্যেই বলেছে যে রাজনৈতিক দল তো আরেকটা রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না, এটা নিয়ে ভবিষ্যতে কী হবে আন্দোলন সংগ্রাম আইনি লড়াই জামাত, সেটা জামাত শিবির বুঝবে, আমার বোঝার কথা নয়, কিন্তু আমার প্রশ্ন যে আপনারা কি এই প্রসঙ্গটা আনলেন, এই হত্যাকাণ্ড, এই ধ্বংসযজ্ঞের প্রশ্নটি, এই আন্দোলনকে ইস্যুটাকে আড়াল করে দেওয়ার জন্য যে সবাই জামাত শিবির নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমার মনে হয় না এটাও খুব কাজে দেবে, কেন জামায়াত ইসলামী থেকেও শিবির থেকেও এখনও পর্যন্ত ওই রকম কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, তারা একটা ছোট্ট প্রতিক্রিয়ার মধ্যে নিজেদের এই বিষয়টির সামনে সীমিত রেখেছে, এবং কোনো কোনো গণমাধ্যম হয়তো এটা নিয়ে প্রচুর আলোচনা করবে, কিন্তু দেশের মানুষের যা মনের অবস্থা তাতে এই ইস্যু নিয়ে আলোপ করবার, সেটা যারা জামাতের প্রতি সহানুভূতিশীল অথবা জামাতের প্রতি যাদের ঘৃণা আছে কারোই সময় নেই আসলে, কাজে এটা এটা একটা মাথায় রাখতে হবে, এটা একটা রাজনৈতিক কনসিকোয়েন্স আছে এবং সেটা নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই আলোচনা করা যাবে, কিন্তু এই সময়টা সেই সময় নয় যে এটাও খুব একটা কাজে দিবে বলে
আমার কাছে মনে হয় না। সব বিলে একথা বলা যায় যে এই সরকার ছাত্রদের সাথে যেভাবে আচরণ করছে তাতে এই আন্দোলন দমন করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। এটা নানা রূপ নেবে, নানা রং ধারণ করবে, এগুতে থাকবে, বরং প্রতিটি পদক্ষেপ আরও অনাস্থা তৈরি করছে, ছাত্র জনতাকে উস্কে দিচ্ছে। সো আন্দোলন বন্ধের জন্য যে পদক্ষেপ আসলেই কাজে আসতে পারে সেই দিকে সরকার এখনও মনোযোগ দিচ্ছে না। প্রথমে আস্থা অর্জন করতে হবে, প্রথমে মন জয় করতে হবে, ভালোবাসাটা দিতে হবে। আপনি ঘৃণা পেলেও আপনাকে ভালোবাসাটা দিতে হবে, তার জন্য আন্তরিকভাবে হত্যার বিচারের পদক্ষেপ নিতে হবে। দেশীয় তদন্তে খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না, অনেকেই আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের তত্ত্বাবধানে, সেটা করতে পারলে উত্তম হবে। কিন্তু কোনো মামলাতেই ছাত্রদের গুলি করে হত্যার বিষয়টি উঠে আসছে না, বরং যে দৃশ্য গোটা জাতি গোটা পৃথিবী দেখলো যে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে, এখন বলা হচ্ছে গুলি কোত্থেকে এসছে, কে করেছে, পেছন থেকে এসছে কিনা, এই গুলি আমাদের না, এরকম নানা রং চং মাখিয়ে কথা বলা হচ্ছে। আমি দেখলাম একজন পুলিশ কর্মকর্তা বলছেন যে আমাদের এত লক্ষ দুই লক্ষ পুলিশ আছে, তিনজন পুলিশ নিশ্চয়ই, তিনজন না একজন পুলিশ হত্যাও নিন্দনীয়, একজন মানুষের হত্যাকাণ্ড নিন্দনীয়, সংখ্যার বিচারে এটা খুব বড় বিষয় নয়, সংখ্যা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একজনের জীবন অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি শুধু পুলিশের কথা বলবেন, আর দুই লাখ পুলিশ দিয়ে আপনি যত অস্ত্রই থাকুক না কেন আপনি সব শান্ত করে ফেলবেন 18 কোটি মানুষ বা 17 কোটি, 16 কোটি, 15 কোটি, 10 কোটি, 5 কোটি? সম্ভব নয়, মাথায় রাখতে হবে। এইসব অর্বাচীনের মতো কথাবার্তা যেসব কথা লোকরা বলেন না, তাদের একটা সময় গিয়ে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না, সাফারটা করে রাজনৈতিক নেতৃত্ব, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো আমি মনে করি এই ধরনের কথাবার্তা, এই ধরনের মামলা, এই ধরনের গ্রেপ্তার, এই ধরনের গুলি, এই ধরনের কৌশল সবটাই জনমনে ক্ষোভ তৈরি করছে। আদালতের ভূমিকা নিয়েও জনমনে নানা রকমের প্রশ্ন আছে, প্রশ্ন উঠেছে বহুদিন ধরে আছে। আমি মনে করি এই সব প্রতিষ্ঠানে যারা আছেন তারা রাজনৈতিক চিন্তার বাইরে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে মর্যাদাশালী করে তুলবেন, সেটা করলে ব্যক্তিগতভাবে তারা লাভবান হবে, মর্যাদাশীল হবেন, সেই সময় এসছে, নাহলে কেউই আসলে রক্ষা পাবেন না। জনগণের ক্ষোভ এমন জায়গায় গিয়ে ঠেকেছে, ভয় মানুষের কেটে গেছে, সেটা মাথায় রাখতে হবে। সো এই সমস্যাকে আন্দোলন দমনের মাধ্যমে সমাধানের চেষ্টা করে তেমন কোনো সুফল পাওয়া যাবে বলে আমার কাছে মনে হয় না। যে ক্ষত তৈরি হয়েছে মানুষের হৃদয়ে, যে ট্রমা মানুষকে আচ্ছন্ন করে রেখে, তার জন্য রাজনৈতিক সমাধানের আচ্ছন্ন করে রাখে যে ট্রমা মানুষকে, তার জন্য রাজনৈতিক সমাধানের পথে আটতে হবে, পলিটিক্যাল সেটেলমেন্টের জায়গা বের করতে হবে, গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার দেওয়ার উদ্যোগ নিতে হবে। এমন একটা সরকার লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে, এবং সেটা যে কোনো নির্বাচিত সরকার হলে, জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে তাদের পক্ষে সম্ভব, এবং তারা সেটা করতে অন্তত চেষ্টা করবে, এবং ইভেন সেটা যদি আওয়ামী লীগ হয়। কিন্তু অনির্বাচিত সরকার, সেটা আওয়ামী লীগ বা বিএনপি যেই হোক না কেন, তার আসলে জবাবদিহিতার প্রয়োজন পড়ে না। কারণ একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, কোনো রাজনৈতিক দল নয়। জনগণের কাছে এটা ফেরত আসতে হবে, না হলে সংকট বাড়বে বই কমবে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য, সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যা ঘটছে বাংলাদেশে এই এই হত্যাকাণ্ডের প্রতিবাদে, সবাই এটার প্রতিবাদ করছে, অংশগ্রহণ করছে, আমারও এই ব্যাপারে কিছু বলার ছিল। এতদিন আমি একবার 18 তারিখে একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেটা বোধহয় ইন্টারনেট বন্ধ হওয়াতে এটা ঠিক প্রচার হয়নি। আমি শেখ হাসিনার কাণ্ডজ্ঞান সম্বন্ধে আমার একটা খুব খারাপ ধারণা হয়েছে। একটা আন্দোলনের, একটা ছেলেমেয়েদের আন্দোলন যেখানে নিরস্ত্র বাচ্চারা রাস্তায় নেমেছে, সেখানে পুলিশকে, ছাত্রলীগকে এবং বিজিবিকে গুলি দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন, এটার জন্য একদিন ওনাকে একটা এটার জন্য ওনার একদিন শাস্তি হবে ইনশাল্লাহ।
ইজিপ্টে হোসনি মোবারকের সময় তার সরকার 150 লোককে রাস্তায় গুলি করেছিল। 150 লোকের বেশি হতে পারে, 150 লোক কমপক্ষে। সেখানে তাকে এই মার্ডারের, এটা তো মার্ডার, এটা তো হত্যাকাণ্ড জন্য তাকে দায়ী করা হয়েছিল রাষ্ট্রপ্রধান হিসাবে। শেখ হাসিনাও সরকার প্রধান হিসাবে সেই দায়িত্ব তাকে নিতে হবে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং অন্য দালালরা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য দালালদের সবাইকে এই ব্যাপারে শাস্তি দেওয়া দরকার। তাদেরকে কোনো সেফ এক্সিট দেওয়ার কোনো কারণ নেই, এটা তারা চাচ্ছে। সেফ এক্সিট, সেফ এক্সিট কে দিবে জানি না। আমার মনে হয় তার শ্বশুরবাড়ি প্রতিবেশী দেশে সে হয়তো আশ্রয় নিতে চেষ্টা করবে, কিন্তু সেফ এক্সিট তাকে দেওয়া উচিত না। এবং আমাদের বিমান বাহিনীর দায়িত্ব হল এই খুনি গোষ্ঠীকে সেফ এক্সিট না দেওয়ার জন্য। তাদের একটা বড় দায়িত্ব আছে এয়ারপোর্ট এবং এয়ার স্পেস আমাদের রক্ষা করার। আমি শুনেছি ভারত থেকে হেলিকপ্টার এসে ওনাকে এবং ওনার লোকদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগরতলাতে হেলিকপ্টার অপেক্ষা করছে। বিনা অনুমতিতে এই ধরনের আমাদের আকাশ সীমা পার হওয়ার কোনো অধিকার ভারতের নেই। এবং সেই হেলিকপ্টারকে আমি আশা করি আমাদের বিমান বাহিনী সেই হেলিকপ্টারকে ঢুকতে দিবে না শেখ হাসিনাকে নেওয়ার জন্য। দর্শক আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন সরকার কিভাবে ব্যর্থ হয়েছে, কেন ব্যর্থ হয়েছে। সরকারের কৌশলগুলোই পুরনো কৌশল ছিল, এবার পুরনো কৌশলগুলোর কাজে লাগানি, বরং পুরনো কৌশলগুলো তাদের উপর ভয়ঙ্করভাবে আঘাত করেছে।